নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মহাপঞ্চমী, মা দুর্গার আশীর্বাদে আগামীকাল পাঁচ রাশির লটারির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। 7 অক্টোবর 2024 এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে। আপনারা প্রত্যেকে সপরিবারে দুর্গাপুজো খুব ভালো কাটান, আনন্দ কাটান, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সপরিবারে প্রত্যেকে একত্র হয়ে সবাই খুব ভালোভাবে এই দুর্গাপুজো এনজয় করুন। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আমি বলি। এবং অনেকেই বলেছেন যে কৌশিকদা, আমি তো রাশি জানি না, তাই প্রতিদিন আমি নামের অক্ষর নিয়েও কিন্তু আমি জানাই কোন কোন নামের অক্ষরের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অবশ্যই আপনারা বিস্তারিত আলোচনাটা যদি শুনেন তাহলে সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন, আর যদি কেটে কেটে ভিডিওটি দেখেন অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আগামীকাল রাহুকাল রয়েছে আপনার সকাল 7:45 থেকে 9:15 পর্যন্ত। এই সময়টাতে সকাল 7:45 থেকে 9:15 এই সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আসি মেন আলোচনাতে। দেখুন, আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে। আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আপনাদের লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন। আমি প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা আগে ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন। আপনার জন্মকুণ্ডলিতে এই হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি যোগ কখন রয়েছে সেটা আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, অনলাইন ট্রেন্ডিং থেকে, কিন্তু কোন সময়টা আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু আসে। দেখা গেলো কারো 5 বছর থাকে, কারো 7 বছর থাকে, কারো 2 বছর থাকে, কারো 3 বছর থাকে, অর্থাৎ এই গোল্ডেন টাইমটা কখন রয়েছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন। আর কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই বারবার বলছি, আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আমি বারবার বলি, জন্মকুণ্ডলিতে আপনার রাহু স্থিতি, শনি স্থিতি এবং শুক্রের স্থিতি কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে জানবেন আপনার হয়তো ভাগ্যভাব দুর্বল রয়েছে, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাবকে স্ট্রং করলে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে, কারণ এই অর্থপ্রাপ্তি মেনলি ভাগ্যের উপর ডিপেন্ড করে। তাই আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন আর বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি এবার ছয়টি নামের ব্যক্তির আমি বলবো কোন কোন নামের ব্যক্তির আগামীকাল মহাপঞ্চমীতে অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, ইংরেজি টি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে।
আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, ইংরেজি এস, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি ইংরেজি ই দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে যে কোনো দিক থেকে। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, ইংরেজি বি, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, ইংরেজি এ, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, প্রথম ইংরেজির কে, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, ইংরেজি জি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই গেল, যারা রাশি জানেন না আপনারা অবশ্যই নামের অক্ষর দিয়ে দেখবেন। এবার আমি আসি কোন পাঁচটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি হতে চলেছে, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়, বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, প্রথম যে রাশি আমি নাম বলবো আগামীকালের জন্য, মহা সৌভাগ্যশালী রাশি আপনার মকর রাশি। মকর রাশির লাকি নাম্বার 2, আপনার শুভ সময় সকাল 9:42 থেকে 10:14 পর্যন্ত, 9:42 to 10:14 আপনার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট টাইম মকর রাশি। দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির লাকি নাম্বার 8, আপনার পারফেক্ট কালকের টাইম সকাল 10:39 থেকে 11:26 পর্যন্ত, পারফেক্ট টাইম আপনাদের ক্ষেত্রে আগামীকাল। তিন নম্বর রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি মীন রাশি। মীন রাশির লাকি নাম্বার 1, আপনাদের পারফেক্ট টাইম সকাল 10:34 থেকে 11:03 পর্যন্ত, সময়টা শুভ। চার নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির লাকি নাম্বার 2, আপনার শুভ সময় সকাল 9:50 থেকে 10:28 পর্যন্ত, সময়টা শুভ। পাঁচ নম্বর রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের লাকি নাম্বার 9, আপনাদের পারফেক্ট টাইম সকাল 11:14 থেকে 12:26 পর্যন্ত, এই সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দেখুন, আবারও বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা রাহু রক্ষা কবচ, পাওয়ার কবচ পরিধান করুন। এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং বর্তমানে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে শুভ দুর্গাপূজা উপলক্ষে। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি এ পর্যন্তই। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।